আসসালামু আলাইকুম। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সুপরিচিত প্রতিষ্ঠান আড়ং আজ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধুমাত্র এসএসসি মানে মাধ্যমিক পাশ হলেই সারা দেশ থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থীগণ এই পদটির জন্য আবেদন করতে পারবে। বন্ধুরা, আপনারা যদি নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির খবর পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আড়ং এর এই পদটির নাম অফিস সহকারী। শূন্য পদ, অনির্ধারিত। বিজ্ঞপ্তির মধ্যে স্পষ্ট করা হয় নাই পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে। পদটি একটি ফুল টাইম চাকরির পদ, মানে পূর্ণ সময়ের চাকরি, কোনো খণ্ডকালীন বা চুক্তিভিত্তিক চাকরি না। এই পদে আবেদন ইচ্ছুক প্রার্থীদের শুধুমাত্র এসএসসি মানে মাধ্যমিক বা হাইস্কুল পাশ হতে হবে। পদটির জন্য বয়স নির্ধারণ করা হয়েছে কমপক্ষে 18 বছর। আবেদন ইচ্ছুক প্রার্থীদের বয়স অবশ্যই 18 বা তার উপরে হতে হবে। অফিস সহকারী হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, মানে অভিজ্ঞ সম্পূর্ণ প্রার্থীগণও এই পদে আবেদন করতে পারবেন। পদটির কর্মস্থল হবে ঢাকাতে। বিষয়টি বিবেচনায় রেখে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন। বেতনের বিষয়টি বিজ্ঞপ্তির মধ্যে উল্লেখ করা হয় নাই। মূলত কোম্পানির নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট বেতন আড়ং নির্ধারণ করে দিবে। পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা সহ অন্যান্য সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করবে। বিজ্ঞপ্তিটি বিডি জবসের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। পদটির আবেদন পদ্ধতি হলো অনলাইন, মানে বিডি জবসের মাধ্যমে আবেদনটি করতে হবে। যারা এই পদে আবেদন করতে চান তাদের অবশ্যই বিডি জবসের সিভি থাকতে হবে। বন্ধুরা, এই ভিডিওর ডেসক্রিপশনে জব পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি পড়তে ও আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন। আবেদনটি করতে হবে 22 নভেম্বর 2022 মধ্যে। প্রিয় বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি এখন চেষ্টা করেছি আড়ং এর অফিস সহকারী নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো তুলে ধরতে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। দর্শক, ভিডিও থেকে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন বা ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। আপনার এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।